হ্যালো বন্ধুরা, অবশেষে জানা গেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হবে কি হবে না, এবং নতুন যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ কবে থেকে শুরু হবে। তো আজকে 9 মে দুপুর 1টার সময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের উপাচার্যদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। তো সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যে পরীক্ষা কবে নেওয়া যেতে পারে, আর পরীক্ষা নেওয়া গেলেও সেটা কিভাবে সম্ভব, এবং তারপরে যেই নতুন শিক্ষাবর্ষ সেই নতুন শিক্ষাবর্ষ কবে শুরু হতে পারে। তো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তো উপাচার্যরা শিক্ষামন্ত্রীকে কয়েকটা প্রস্তাব দেন এবং মতামত জানান। তো তারপরে শিক্ষামন্ত্রী একটা ঘোষণা করেন। তো সেখানে কি বলা হচ্ছে, লকডাউন উঠলে 1 মাসের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এবং ক্লাস শুরু হবে। তো উনি মিডিয়াকে জানিয়েছেন যে আমার সঙ্গে আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। উপাচার্যরা জানিয়েছেন তারা পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তুত, ভর্তি প্রক্রিয়া শুরুর ব্যাপারে প্রস্তুত, তারা অপেক্ষা করছেন কবে লকডাউন উঠবে। আমি প্রথমেই বলেছিলাম যতক্ষণ না আপডেট পাওয়া যাচ্ছে পড়াশুনো কেউ ছেড়ো না। তো যে কারণে এইটার মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারছি পরীক্ষা কিন্তু 100% হবে লকডাউন উঠে গেলে। তো লকডাউন উঠে গেলে পরীক্ষা হবে এটুকু জেনে রাখো, আর তোমাদের যে প্রিপারেশনস সেই প্রিপারেশনসটাকে চালিয়ে যাও। আর নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা যেরকম সবার আগে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদেরকেও আবার পরবর্তী কোনো আপডেট আসলে সবার আগে দেওয়ার চেষ্টা করব। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। তো এখানে কয়েকটা জিনিস কিন্তু উঠে আসছে হাইলাইটস। তো কলেজ বিশ্ববিদ্যালয়ের বাকি যে থাকা পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবেই পশ্চিমবঙ্গে। লকডাউন উঠলেই ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু হবে, সেপ্টেম্বরে নতুন ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এই প্রসঙ্গগুলোই কিন্তু এই কথাগুলোই কিন্তু উপাচার্যরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, এবং তারপরে ঠিক করা হয় যে কলেজ বিশ্ববিদ্যালয়ে বাকি থাকা পরীক্ষা হচ্ছে, লকডাউন উঠলে ক্লাস এবং পরীক্ষা নেওয়া শুরু হবে, এবং সেপ্টেম্বরে নতুন ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো 1 মাস হয়তো সময় পাওয়া যাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। দেখা গেল লকডাউন উঠে গেল, তার 1 মাস পরে পরীক্ষা হবে। তো তারপরে তার আগে একটা আপডেট আসবে নিশ্চয়ই, নোটিশ দেওয়া হবে। তো সেই নোটিশ অনুযায়ী আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো। তার জন্য সাথে থেকো, বাই বাই। আর ভিডিওটা কলেজ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এবং তোমার মতামত কি, কলেজে যদি সেমিস্টার বা পরীক্ষা হয় সেক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাই বাই।